কাশ্মীরের দিগন্তব্যাপী জলদস্পর্শী শৈলমালার মধ্যে একটি ক্ষুদ্র গ্রাম আছে। ক্ষুদ্র ক্ষুদ্র কুটিরগুলি আধার আধার ঝোপসাপের মধ্যে প্রচ্ছন্ন। এখানে সেখানে শ্রেণীবদ্ধ বৃক্ষছায়ার মধ্য দিয়া একটি দুইটি শীর্ণকায় চঞ্চল ক্রিয়াশীল নির্ঝর গ্রাম্য কুটিরের চরণ সিক্ত করিয়া ক্ষুদ্র ক্ষুদ্র উপলগুলির উপর দ্রুত পদক্ষেপ করিয়া এবং বৃক্ষচ্যুত ফুল ও পত্রগুলিকে তরঙ্গে তরঙ্গে উলটপালট করিয়া নিকটস্থ সরোবরে লুটাইয়া পড়িতেছে। দূরব্যাপী নিস্তরঙ্গ সরসী লাজব উষার রক্তরাগে সূর্যের হেমময় কিরণে সন্ধ্যার স্তর বিন্যস্ত মেঘমালার প্রতিবিম্বে পূর্ণিমার বিগলিত জ্যোৎস্নাধারার বিভাসিত হইয়া শৈললক্ষ্মীর বিমল দর্পণের ন্যায় সমস্ত দিনরাতি হাস্য করিতেছে। ঘন বৃক্ষ বেষ্টিত অন্ধকার গ্রামটি শৈলমালার বিজন ক্রয়ে আধারের অবকুণ্ঠন করিয়া পৃথিবীর কোলাহল হইতে একাকী লুকাইয়া আছে। দূরে দূরে হরিত শস্যময় ক্ষেত্রে গাভী চরিতেছে, গ্রাম্য বালিকারা সরসী হইতে জল তুলিতেছে। গ্রামের আধার কুঞ্জে বসিয়া অরণ্যের ম্রিয়মান কবি বহু কথা কও মর্মের বিষণ্ন গান গাহিতেছে। সমস্ত গ্রামটি যেন একটি কবির স্বপ্ন। এই গ্রামে দুইটি বালক বালিকার বড়ই প্রণয় ছিল। দুইটিতে হাত ধরাধরি করিয়া গ্রাম্য শ্রীর ক্রয়ে খেলিতে বেড়াইত। বকুলের কুঞ্জে কুঞ্জে দুইটি অঞ্চল ভরিয়া ফুল তুলিত। শুক্তারা আকাশে ডুবিতে না ডুবিতে উষার জলদমালা লোহিত না হইতে হইতেই সরসীর বক্ষে তরঙ্গ তুলিয়া ছিন্ন কমল দুটির ন্যায় পাশাপাশি সাঁতার দিয়া বেড়াইত। নীরব মধ্যাহ্নে স্নিগ্ধ তরু ছায় শৈলের সর্বোচ্চ শিখরে বসিয়া সরস বর্ষীয় অমর সিংহ ধীর মৃদুল স্বরে রামায়ণ পাঠ করিত। দুর্দান্ত রাবণ কর্তৃক সীতাহরণ পাঠ করিয়া ক্রোধে জ্বলিয়া উঠিত। দশম বর্ষীয়া কোমল দেবী তাহার মুখের পানে স্থির হরিণ নেত্র তুলিয়া নীরবে শুনিত। অশোকবনে সীতার বিলাপ কাহিনী শুনিয়া পক্ষরেখা অশ্রুসলিলে সিক্ত করিত। ক্রমে গগনে বিশাল প্রাঙ্গণে তারকার দীপ জ্বলিলে, সন্ধ্যার অন্ধকারে অঞ্চলে জোনাকি ফুটিয়া উঠিলে দুইটিতে হাত ধরাধরি করিয়া কুটিরে ফিরিয়া আসিত। কমলদেবী বড় অভিমানিনী ছিল। কেহ তাহাকে কিছু বলিলে সে অমর সিংহের বক্ষে মুখ লুকাইয়া কাঁদিত। অমর তাহাকে সান্ত্বনা দিলে, তাহার অশ্রুজল মুছাইয়া দিলে, আদর করিয়া তাহার অশ্রুসিক্ত কপোল চুম্বন করিলে বালিকার সকল যন্ত্রণা নিভিয়া যাইত। পৃথিবীর মধ্যে তাহার আর কেহই ছিল না, কেবল একটি বিধবা মাতা ছিল আর স্নেহময় অমর সিংহ ছিল। তাহারাই বালিকাটির অভিমান সান্ত্বনা ও ক্রীড়ার স্থল। বালিকার পিতা গ্রামের মধ্যে সম্ভ্রান্ত লোক ছিলেন, রাজ্যের উচ্চপদস্থ কর্মচারী বলিয়া সকলেই তাহাকে মান্য করিত। সম্পদের করে লালিত পালিত হইয়া এবং সম্ভ্রমের সুদূর চন্দ্রলোকে অবস্থান করিয়া কমল গ্রামের বালিকাদের সহিত কখনো মিশে নাই। বাল্যকাল হইতে তাহার সাধের সঙ্গী অমর সিংহের সহিত খেলিয়া বেড়াইত। অমর সিংহ সেনাপতি অজিত সিংহের পুত্র, অর্থ নাই কিন্তু উচ্চ বংশজাত। এই নিমিত্ত কমল ও অমর বিবাহের সম্বন্ধ হইয়াছে। একবার মোহনলাল নামের একজন ধনীর পুত্রের সহিত কমলের বিবাহের প্রস্তাব হয়, কিন্তু কমলের পিতা তাহার চরিত্র ভালো নয় জানিয়া তাহাতে সম্মত হন নাই। কমলের পিতার মৃত্যু হইল। ক্রমে তাহাদের বিষয় সম্পত্তি ধীরে ধীরে নষ্ট হইয়া গেল। ক্রমে তাহাদের প্রস্তর নির্মিত অট্টালিকাটি আস্তে আস্তে ভাঙ্গিয়া গেল। ক্রমে তাহার পারিবারিক সম্ভ্রম অল্পে অল্পে বিনষ্ট হইল এবং ক্রমে তাহার রাশি রাশি বন্ধু একে একে সরিয়া পড়িল। অনাথা বিধবা জীর্ণ অট্টালিকা ত্যাগ করিয়া একটি ক্ষুদ্র কুটিরে বাস করিলেন। সম্পদের সুখময় স্বর্গ হইতে দারুণ দারিদ্র্য নিপতিত হইয়া বিধবা অত্যন্ত কষ্ট পাইতেছেন। সম্ভ্রম রক্ষা করিবার উপায় দূরে থাক, জীবন রক্ষারও কোনো সম্বল নাই। আদরণী কন্যাটি কি করিয়া দারিদ্র দুঃখ সহ্য করিবে? স্নেহময়ী মাতা ভিক্ষা করিয়াও কমলকে কোনোমতে দারিদ্রের রৌদ্র ভোগ করিতে দেন নাই। অমরের সহিত কমলের শীঘ্রই বিবাহ হইবে। বিবাহের আর দুই এক সপ্তাহ অবশিষ্ট আছে। অমর গ্রামের পথে বেড়াইতে বেড়াইতে কমলকে তাহার ভবিষ্যৎ জীবনের কত কি সুখের কাহিনী শোনাইত। বড় হইলে দুইজনে ওই শৈল শিখরে কত খেলা খেলিবে, ওই সরসীর জলে কত সাঁতার দিবে, ওই বকুলের কুঞ্জে কত ফুল তুলিবে, চুপি চুপি গম্ভীরভাবে তাহারই পরামর্শ করিত।
বালিকা অমরের মুখে তাহাদের ভবিষ্যৎ ক্রীড়ার গল্প শুনিয়া আনন্দে উৎফুল্ল হইয়া বিহ্বল নেত্রে অমরের মুখের পানে চাহিয়া থাকিত। এইরূপ যখন দুই একটি বালক বালিকা কল্পনার অস্ফুট জ্যোৎস্নাময় স্বর্গে খেলা করিতেছিল, তখন রাজধানী হইতে সংবাদ আসিল যে রাজ্যের সীমায় যুদ্ধ বাঁধিয়াছে। সেনানায়ক অজিত সিংহ যুদ্ধে যাইবেন এবং যুদ্ধ শিক্ষা দিবার জন্য তাহার পুত্র অমর সিংহকে সঙ্গে লইবেন। সন্ধ্যা হইয়াছে, শৈলশিখরের বৃক্ষ ছায় অমর ও কমল দাঁড়াইয়া আছে। অমর সিংহ কহিতেছিল, কমল আমি তো চলিলাম, এখন রামায়ণ শুনিবি কার কাছে? বালিকা ছল ছল নেত্রে মুখের পানে চাহিয়া রহিল। দেখো কমল, এই অস্তমান সূর্য আবার কাল উঠিবে, কিন্তু তোর কুটির দ্বারে আমি আর আঘাত দিতে যাইব না। তবে বল দেখি আর কাহার সহিত খেলা করিবি? কমল কিছুই কহিল না, নীরবে চাহিয়া রহিল। অমর কহিল, সখি যদি তোর অমর যুদ্ধক্ষেত্রে মরিয়া যায় তাহলে হইল। কমল ক্ষুদ্র বাহু দুটিতে অমরের বুক জড়াইয়া ধরিয়া কাঁদিয়া উঠিল, কহিল, আমি যে তোমাকে ভালোবাসি অমর, তুমি মরিবে কেন? অশ্রু সলিলে বালকের নেত্র ভরিয়া গেল, তাড়াতাড়ি মুছিয়া ফেলিয়া কহিল, কমল আয়, অন্ধকার হইয়া আসিতেছে, আজ এই শেষবার তোকে কুটিরে পৌঁছাইয়া দিই। দুইজনে হাত ধরাধরি করিয়া কুটিরের অভিমুখে চলিল। গ্রামের বালিকারা জল তুলিতে গান গাইতে গাইতে গৃহে ফিরিয়া আসিতেছে। বনশ্রেণীর মধ্যে অলক্ষিতভাবে একটির পর আরেকটি পাপিয়া গাহিয়া গাহিয়া সারা হইতেছে। আকাশময় তারকারা ফুটিয়া উঠিল। অমর কেন তাহাকে পরিত্যাগ করিয়া যাইবে? এই অভিমানে কমল কুটিরে গিয়া মাতার বক্ষে মুখ লুকাইয়া কাঁদিতে লাগিল। অমর অশ্রী সলিলের শেষ বিদায় গ্রহণ করিয়া ফিরিয়া আসিল। অমর পিতার সহিত সেই রাত্রেই গ্রাম ত্যাগ করিয়া চলিল। গ্রামের শেষ প্রান্তের শৈলে শিখর পড়িয়া উঠিয়া একবার ফিরিয়া চাহিল, দেখিল শৈল গ্রাম জ্যোৎস্নাক লোকে ঘুমাইতেছে, চঞ্চল নির্ঝরণী নাচিতেছে, ঘুমন্ত গ্রামের সকল কোলাহল স্তব্ধ। মাঝে মাঝে দুই একটি রাখালের গানের অস্ফুট স্বর গ্রাম শৈলের শিখরে গিয়া মিশিতেছে। অমর দেখিল কমল দেবীর লতাপাতা বেষ্টিত ক্ষুদ্র কুটিরটি অস্ফুট জ্যোৎস্নায় ঘুমাইতেছে। ভাবিল, ওই কুঠিরে হয়তো এতক্ষণে শূন্য হৃদয়া মর্মপীড়িতা বালিকাটি উপাধানে ক্ষুদ্র মুখখানি লুকাইয়া নিদ্রা শূন্য নেত্রে আমার জন্য কাঁদিতেছে। অমরের নেত্রে অশ্রুতে পুরিয়া গেল। অজিত সিংহ কহিলেন, রাজপুত বালক, যুদ্ধযাত্রার সময় কাঁদিতেছিস? অমর অশ্রু মুছিয়া ফেলিল। শীতকাল, দিবা অবসান হইয়া আসিতেছে। গারো অন্ধকারময় মেঘরাশি উপত্যকা শৈল শিখরে কুটির বন নির্ঝর হ্রদ শস্য ক্ষেত্র একেবারে গ্রাস করিয়া ফেলিয়াছে। অবিশ্রান্ত বরফ পড়িতেছে, তরল তুষারে সমস্ত শৈল আচ্ছন্ন হইয়াছে। পত্রহীন শীর্ণ বৃক্ষ সকল শ্বেত মস্তকে স্তম্ভিতভাবে দণ্ডায়মান। দারুণ তীব্র শীতে হিমালয় গিরিও যেন অবসন্ন হইয়া গিয়াছে। এই শীতে সন্ধ্যার বিষণ্ন অন্ধকারের মধ্য দিয়া গারো বাষ্পময় স্তম্ভিত মেঘরাশি ভেদ করিয়া একটি মিলান মুখশ্রী ছিন্ন বসনা দরিদ্র বালিকা অশ্রুময় নেত্রে শৈলের পথে পথে ভ্রমণ করিতেছে। তুষারের পদতল প্রস্তরের ন্যায় অসার হইয়া গিয়াছে। শীতে সমস্ত শরীর কাঁপিতেছে, মুখ নীলবর্ণ, পার্শ্ব দিয়া দুই একটি নীরব প্রান্ত চলিয়া যাইতেছে। হতভাগিনী কমল করুণ নেত্রে এক একবার তাহাদের মুখের দিকে চাহিতেছে, কি বলিতে গিয়া বলিতেছে না, আবার অশ্রু শরীরের অঞ্চল সিক্ত করিয়া তুষার স্তরে পদচিহ্ন অঙ্কিত করিতেছে। কুটিরের রুগ্নার মাতা অনাহারে শয্যাগত, সমস্ত দিন বালিকা এক মুষ্ঠিও আহার করিতে পায় নাই, প্রাতকালে সন্ধ্যা হইতে পর্যন্ত পথে পথে ভ্রমণ করিতেছে। সাহস করিয়া ভীতিবিহ্বলা বালা কাহারও কাছে ভিক্ষা চাহিতে পারে নাই, বালিকা কখনো ভিক্ষা করে নাই, কি করিয়া ভিক্ষা করিতে হয় জানে না, কাহাকে কি বলিতে হয় জানে না। আলুলিত কুন্তল রাশির মধ্যে সেই ক্ষুদ্র করুণ মুখখানি দেখিলে, দারুণ শীতে কম্পমান তাহার সেই ক্ষুদ্র দেহখানি দেখিলে পাষাণ বিগলিত হইত। ক্রমে অন্ধকার ঘনীভূত হইল। নিরাশ বালিকা ভগ্ন হৃদয়ে শূন্য অঞ্চলে কুটিরে ফিরিয়া যাইতেছে, কিন্তু অসার পা আর ওঠে না। অনাহারে দুর্বল, পথশ্রমে ক্লান্ত, নিরাশায় ম্রিয়মান, শীতে অবসন্ন বালিকা আর চলিতে পারে না, অবশ হইয়া পথে প্রান্তে তুষার শয্যায় শুইয়া পড়িল। শরীর ক্রমে আরও অবসন্ন হইতে লাগিল। বালিকা বুঝিল ক্রমে সে অবসন্ন হইয়া তুষারে চাপা পড়িয়া মরিবে। মাকে স্মরণ করিয়া কাঁদিয়া উঠিল, জোর হস্তে কহিল, মা ভগবতী, আমারে মারিয়া ফেলিও না, আমাকে রক্ষা করো, আমি মরিলে যে আমার মা কাঁদিবে, আমার অমর কাঁদিবে। ক্রমে বালিকা অচেতন হইয়া পড়িল। কমল
আলুলিত কুন্তলে শিথিল অঞ্চলে তুষারে অর্ধমগ্না হইয়া বৃক্ষচ্যুত মলিন ফুলটির মতো পথপ্রান্তে পড়িয়া রহিল। তুষারের উপর তুষার পড়িতে লাগিল, বালিকার বক্ষের উপর তুষারের কণা পড়িতেছে ও গলিতেছে এবং ক্রমে জমিয়া যাইতেছে। এই আধার রাত্রিতে একজন পান্থ পথ দিয়া যাইতেছে না। বৃষ্টি পড়িতে লাগিল, রাত্রি বাড়িতে লাগিল, বরফ জমিতে লাগিল, বালিকা একাকিনী শৈলপথে পড়িয়া রহিল। দ্বিতীয় পরিচ্ছেদ। কমলের মাতা ভগ্ন কুটিরে রোগশয্যায় শয়ান, জীর্ণ গৃহ ভেদ করিয়া শীতের বাতাস তীব্র বেগে গৃহে প্রবেশ করিতেছে। বৃদ্ধবা তৃণশয্যায় শুইয়া থরথর করিয়া কাঁপিতেছেন, গৃহ অন্ধকার, প্রদীপ জ্বালিবার লোক নাই। কমল প্রাতে ভিক্ষা করিয়া গেছে, এখনো ফিরিয়া আসে নাই। ব্যাকুল বিধবা প্রত্যেক পদশব্দে কমল আসিতেছে বলিয়া চমকিয়া উঠিতেছেন। কমলকে খুঁজিবার জন্য বিধবা কতবার উঠিতে চেষ্টা করিয়াছেন কিন্তু পারেন না। কত কি আশঙ্কায় আকুল হইয়া মাতা দেবতার নিকট কাতর কন্দনে প্রার্থনা করিয়াছেন, অশ্রু জলে কতবার কহিয়াছেন, আমি হতভাগিনী, আমার মরণ হইল না কেন? কখনো ভিক্ষা করিতে জানে না যে বালিকা তাহাকে আজ অনাথার মতো দ্বারে বাহির হইয়া দাঁড়াইতে দিল কেন? ক্ষুদ্র বালিকা অধিক দূর চলিতে পারে না, সে অন্ধকারে তুষারে বৃষ্টিতে কি করিয়া বাঁচিবে? উঠিতে পারেন না, অথচ কমলকে দেখিতে পাইতেছেন না। বিধবা বক্ষে করাঘাত করিয়া অধীরভাবে কাঁদিতে লাগিলেন। দুই একজন প্রতিবাসী বিধবাকে দেখিতে আসিয়াছিল। বিধবা তাহাদের চরণ জড়াইয়া ধরিয়া সজল নয়নে কাতরভাবে মিনতি করিলেন, আমার পথহারা কমল কোথায় ঘুরিয়া বেড়াইতেছে, একবার তাহাকে খুঁজিতে যাও। তাহারা বলিল, এই তুষারে অন্ধকারে আমরা ঘরের বাইরে যাইতে পারি না। বিধবা কাঁদিয়া কহিলেন, একবার যাও, আমি অনাথ, দরিদ্র, অর্থ নাই, তোমাদের কি দিব বলো? ক্ষুদ্র বালিকা সে পথ চিনে না, সে আজ সমস্ত দিন কিছু খায় নাই, তাহার মাতার করে আনিয়া দাও, ঈশ্বর তোমাদের মঙ্গল করিবেন। কেহ শুনিল না, সে বৃষ্টি বজ্রে কে বাহির হইবে? সকলেই নিজ নিজ গৃহে ফিরিয়া গেল। ক্রমে ক্রমে রাত্রি বাড়িতে লাগিল। কাঁদিয়া কাঁদিয়া দুর্বল বিধবা ক্লান্ত হইয়া গিয়াছেন, নির্জীব ভাবে শয্যায় পড়িয়া আছেন। এমন সময়ে বাহিরে পদশব্দ শোনা গেল। বিধবা চকিত নেত্রে দ্বারের দিকে চাহিয়া ক্ষীণস্বরে কহিলেন, কমল মা আইলি? একজন বাহির হইতে রুক্ষ স্বরে জিজ্ঞাসা করিল, ঘরে কে আছে? গৃহ হইতে কমলের মাতা উত্তর দিলেন, সে শাখাদীপ হস্তে গৃহে প্রবেশ করিল এবং কমলের মাতাকে কি কহিল শুনিবা মাত্র বিধবা চিৎকার করিয়া মূর্ছিতা হইয়া পড়িলেন। তৃতীয় পরিচ্ছেদ। এদিকে তুষার কৃষ্ট কমল ক্রমে ক্রমে চেতন লাভ করিল, চক্ষু মিলিয়া চাহিল, দেখিল একটি প্রকাণ্ড গুহা, ইতস্তত বৃহৎ শিলাখণ্ড বিক্ষিপ্ত হইয়া আছে, গাঢ় ধূম্র মেঘে গুহাপূর্ণ। সেই মেঘের অন্ধকার ভেদ করিয়া শাখাদ্বীপের আলোক দীপ্ত কতগুলি কঠোর শস্রুপূর্ণ মুখ কমলের মুখের দিকে চাহিয়া আছে। প্রাচীর কোঠার কৃপাণ প্রভৃতি নানাবিধ অস্ত্র লম্বিত আছে, কতগুলো সামান্য গার্হস্থ উপকরণ ইতস্তত বিক্ষিপ্ত। বালিকা সব হয়ে চক্ষু নির্মিলিত করিল, আবার চক্ষু মেলিয়া চাহিল, একজন তাহাকে জিজ্ঞাসা করিল, কে তুমি? বালিকা উত্তর দিতে পারিল না, বালিকার বাহু ধরিয়া সবেগে নাড়াইয়া আবার জিজ্ঞাসা করিল, কে তুই? কমল ভীতিকম্পিত মৃদস্বরে কহিল, আমি কমল। সে মনে করিয়াছিল এই উত্তরেই তাহার সমস্ত পরিচয় পাইবে। একজন জিজ্ঞাসা করিল, আজ সন্ধ্যায় দুর্যোগের সময় পথে পথে ভ্রমণ করিতেছিলে কেন? বালিকা আর থাকিতে পারিল না, কাঁদিয়া উঠিল, অশ্রু রুদ্ধ কণ্ঠে বলিল, আজ আমার মা সমস্ত দিন আহার করিতে পান নাই। সকলে হাসিয়া উঠিল, তাহাদের অট্টহাস্যে গুহা প্রতিধ্বনিত হইল, বালিকার মুখের কথা রহিয়া গেল। কমল সব হয়ে চক্ষু মুদ্রিত করিল, দস্যুদের হাস্য বজ্রধ্বনির ন্যায় বালিকার বক্ষে গিয়া বাজিল। সে সব হয়ে কাঁদিয়া কহিল, আমাকে আমার মায়ের কাছে লইয়া যাও। আবার সকলে মিলিয়া হাসিয়া উঠিল, ক্রমে তাহার কমলের নিকট হইতে তাহার বাসস্থান পিতামাতার নাম প্রভৃতি জানিয়া লইল। অবশেষে একজন কহিল, আমরা দস্যু, তুই আমাদের বন্দিনী, তোর মাতার নিকট বলিয়া পাঠাইতেছি যে যদি নির্ধারিত অর্থ নির্দিষ্ট সময়ের মধ্যে না দেয় তবে তোকে মারিয়া ফেলিব। কমল কাঁদিয়া কহিল, আমার মা অর্থ কোথায় পাইবেন? তিনি অতি দরিদ্র, তাহার আর কেহ নাই। আমাকে মারিও না, আমাকে মারিও না, আমি কাহারও কিছু করি নাই। আবার সকলে হাসিয়া উঠিল। কমলের মাতার নিকটে একজন দূত প্রেরিত হইল, সে গিয়া কহিল, তোমার কন্যা বন্দিনী হইয়াছে, আজ হইতে তৃতীয় দিবসে আমি আসিব, যদি 500 মুদ্রা দিতে পারো তবে মুক্ত করিয়া দিব, নচেত তোমার কন্যা নিশ্চিত হত হইবে। এই সংবাদ শুনিয়া কমলের মাতা মূর্ছিত হইয়া পড়ে। দরিদ্র বিধবা অর্থ পাইবেন কোথায়? একে একে সমস্ত দ্রব্য বিক্রয় করিয়া ফেলিলেন। বিবাহ হইলে কমলকে দিবেন বলিয়া কতগুলো অলঙ্কার রাখিয়া দিয়াছিলেন, সেগুলো বিক্রয় করিলেন, তথাপি নির্দিষ্ট অর্থের চতুর্থাংশ হইল না।
আর কিছুই নাই। অবশেষে বক্ষের বস্ত্র মোচন করিলেন, সেখানে তাহার মৃত স্বামীর একটি অঙ্গুরিয়ক রাখিয়া দিয়াছিলেন। মনে করিয়াছিলেন, সুখ হোক দুঃখ হোক দারিদ্র্যই বা হোক, কখনো সেটি ত্যাগ করিবেন না, চিরকাল বক্ষের মধ্যে লুকাইয়া রাখিবেন। মনে করিয়াছিলেন, এই অঙ্গুরিয়কটি তাহার চিতানতলের সঙ্গী হইবে, কিন্তু অশ্রু ময়নেত্রে তাহাও বাহির করিলেন। সেই অঙ্গুরিটিও তখন তিনি বিক্রয় করিতে চাহিয়াছিলেন, তখন তিনি তাহার বুকের এক একখানি অস্থিও ভাঙ্গিয়া দিতে পারিতেন, কিন্তু কেহই কিনিতে চাহিল না। অবশেষে বিধবা দ্বারে দ্বারে ভিক্ষা চাহিয়া বেড়াইতে লাগিলেন। একদিন গেল, দুই দিন গেল, আজ 3 দিন নির্দিষ্ট অর্থের অর্ধেকও সংগৃহীত হয় নাই। আজ সেই দস্যু আসিবে, আজ যদি তাহার হস্তে অর্থ দিতে না পারে, তবে বিধবার সংসারে যে একমাত্র বন্ধন আছে তাহাও ছিন্ন হইবে। কিন্তু অর্থ পাইলেন না, ভিক্ষা করিলেন, দ্বারে দ্বারে রোদন করিলেন। সম্পদের সময় যাহারা তাহার স্বামীর সামান্য অনুচর ছিল তাহাদের নিকট অঞ্চল পাতিলেন, কিন্তু নির্দিষ্ট অর্থের অর্ধেকও সংগৃহীত হইল না। ভয় বিহবলা কমল গুহায় কারাগারে কাঁদিয়া কাঁদিয়া সারা হইল। সে ভাবিতেছে, তাহার অমর সিংহ থাকিলে কোনো দুর্ঘটনা ঘটিত না। অমর সিংহ যদিও ভালো, কিন্তু সে জানিত অমর সিংহ সকলই করিতে পারে। দস্যুরা তাহাকে মাঝে মাঝে ভয় দেখাইয়া যায়, দস্যুদের দেখিলে সে ভয়ে অঞ্চল মুখ লুকাইয়া ফেলিত। এই অন্ধকার কারাগৃহে এই নিষ্ঠুর দস্যুদিগদের মধ্যে একজন যুবা ছিল, সে কমলের প্রতি তেমন কর্কশভাবে ব্যবহার করিত না। সে ব্যাকুল বালিকাকে স্নেহের সহিত কত কি কথা জিজ্ঞাসা করিত, কিন্তু কমল ভয়ে কোনো কথারই উত্তর দিত না। দস্যু কাছে সরিয়া বসিলে সে ভয়ে আড়ষ্ট হইয়া যাইত। ওই যুবাটি দস্যুপতির পুত্র। সে একবার কমলকে জিজ্ঞাসা করিয়াছিল যে দস্যুর সহিত বিবাহ করিতে কি তাহার কোনো আপত্তি আছে, এবং মাঝে মাঝে প্রলোভন দেখাইত যে যদি কমল তাহাকে বিবাহ করে তবে সে তাহাকে মৃত্যুমুখ হইতে রক্ষা করিবে। কিন্তু ভীরু কমল কোনো কথারই উত্তর দিত না। একদিন গেল ও দুই দিন গেল, বালিকা সব হয়ে দেখিল দস্যুরা মদ্যপান করিয়া ছুরিকা সানাইতেছে। এদিকে বিধবার গৃহে দস্যুদের দূত প্রবেশ করিল, বিধবাকে জিজ্ঞাসা করিল অর্থ কোথায়। বিধবা ভিক্ষা করিয়া যাহা কিছু অর্থ সংগ্রহ করিয়াছিলেন সকলই দস্যুদের পদতলে রাখিয়া কহিলেন, আমার আর কিছুই নাই, যাহা কিছু ছিল সকলই দিলাম, এখন তোমাদের কাছে ভিক্ষা চাহিয়াতেছি, আমার কমলকে আনিয়া দাও। দস্যু সে মুদ্রাগুলি সক্রোধে ছড়াইয়া ফেলিল, কহিল, মিথ্যা প্রতারণা করিয়া পার পাইবি না, নির্দিষ্ট অর্থ দিতে নিশ্চয়ই আজি তোর কন্যা হত হইবে। তবে চলিলাম, আমাদের দলপতিকে বলিয়া আসি যে নির্দিষ্ট অর্থ পাইবে না, তবে এখন নরসেনিত মহাকালের পূজা দাও। বিধবা কত মিনতি করিল, কত কাঁদিলেন, কিছুতেই দস্যুর পাষাণ হৃদয় গলাইতে পারিল না। দস্যু গমনোদ্যত হইয়া কহিলেন, যাইও না, আর একটু অপেক্ষা করো, আমি আর একবার চেষ্টা করিয়া দেখি। এই বলিয়া বাহির হইয়া গেলেন। চতুর্থ পরিচ্ছেদ। মোহনলালের সহিত কমলের বিবাহের প্রস্তাব হয়, কিন্তু তাহা সম্পূর্ণ না হওয়াতে মোহন মনে মনে কিছু ক্রুদ্ধ হইয়া আছে। কমলের সমুদয় বৃত্তান্ত মোহনলাল প্রাতেই শুনিতে পাইয়াছিলেন, এবং তৎক্ষণাৎ কুল পুরোহিতকে ডাকাইয়া শীঘ্র বিবাহের উত্তম দিন আছে কিনা জিজ্ঞাসা করিলেন। গ্রামের মধ্যে মোহনের ন্যায় ধনী আর কেহ ছিল না। আকুল বিধবা অবশেষে তাহার বাটিতে আসিয়া উপস্থিত হইলেন। মোহন উপহাসের স্বরে হাসিয়া করেন, কি অপূর্ব ব্যাপার, এতদিনের পর দারিদ্রের কুটিরে যে পদার্পণ হইল। বিধবা, উপহাস করিও না, আমি দরিদ্র, তোমার কাছে ভিক্ষা চাহিতে আসিয়াছি। মোহন, কি হইয়াছে? বিধবা আদ্যপান্ত সমস্ত বৃত্তান্ত কহিলেন। মোহন জিজ্ঞাসা করিলেন, তা আমাকে কি করিতে হইবে? বিধবা কমলে প্রাণ রক্ষা করিতে হইবে। মোহন বলিল, কেন, অমর সিংহ এখানে নাই? বিধবা উপহাস বুঝিতে পারিলেন, কহিলেন, মোহন, যদি বাসস্থানে অভাবে আমার বনে বনে ভ্রমণ করিতে হইত, অনাহারে খোদার জ্বালা যদি পাগল হইয়া মরিতাম, তথাপি তোমার কাছে একটি তৃণ প্রার্থনা করিতাম না। কিন্তু আজ যদি বিধবার একমাত্র ভিক্ষা পূর্ণ না করো, তবে তোমার নিষ্ঠুরতা চিরকাল মনে থাকিবে। মোহন, আইসো, তবে তোমার একটি কথা বলি। কমল দেখিতে কিন্তু মন্দ নহে, আর তাহাকে যে আমার পছন্দ হয় নাই এমনও নহে, তবে তাহার সহিত আমার বিবাহের আর কোনো আপত্তি দেখতেছি না। তোমার কাছে ডাকিয়া কি করিব, বিনা কারণে ভিক্ষা দিবার মতো আমার অবস্থা নহে। বিধবা অগ্রেই যে অমরের সহিত তাহার বিবাহের সম্বন্ধ হইয়া গিয়াছে। মোহন কিছু উত্তর না দিয়া হিসাবের খাতা খুলিয়া লিখিতে বসিলেন, যেন কেহই ঘরে নাই, যেন কাহারও সহিত কিছু কথা হয় নাই। এদিকে সময় বহিয়া যায়, দস্যু আছে কি গিয়াছে তাহার ঠিক নাই। বিধবা কাঁদিয়া কহিলেন, মোহন, আর আমাকে যন্ত্রণা দিও না, সময় অতীত হইতেছে। মোহন, রসো, কাজ সারিয়া ফেলি। অবশেষে যদি বিধবা বিবাহের প্রস্তাবে সম্মত না হইতেন, তাহা হইলে সমস্ত দিনে কাজ সারা হইত কিনা সন্দেহস্থল। বিধবা মোহনলালের নিকট অর্থ লইয়া দস্যুকে দিলেন, সে চলিয়া গেল।
সেই দিনই ভয়ে আশঙ্কায় ত্রস্তা হরিণীটির ন্যায় বিহ্বলা বালিকা মাতার কোলে ফিরিয়া আসিল এবং তাহার বাহুপাশে মুখখানি প্রচ্ছন্ন করি অনেকক্ষণ কাঁদিয়া কাঁদিয়া মনের বেগ শান্ত করিল। কিন্তু অনাথিনী বালিকা এক দস্যুর হস্ত হইতে আরেক দস্যুর হস্তে এসে পড়িল। কত বৎসর গত হইয়া গেল, যুদ্ধের অগ্নি নির্বাপিত হইয়াছে, সৈনিকেরা দেশে ফিরিয়া আসিয়াছে ও অস্ত্র পরিত্যাগ করে এখনো ভূমি কর্ষণ করিতেছে। বিধবা সংবাদ পাইলেন যে অদিত সিংহ হত ও অমর কারারুদ্ধ হইয়াছে, কিন্তু কন্যাকে সংবাদ শোনান নাই। মোহনের সহিত বালিকার বিবাহ হইয়া গেল। মোহনের ক্রোধ কিছুমাত্র নিবৃত হইল না, তাহার প্রতিহিংসা প্রবৃত্তি বিবাহ করিয়াই তৃপ্ত হয় নাই। সে নির্দোষী অবলা বালার প্রতি অনর্থক পীড়ন করিত। কমল মাতৃকরের স্নিগ্ধ স্নেহছায়া হইতে এই নিষ্ঠুর কারাগৃহে আসে অত্যন্ত কষ্ট পাইতেছে। অভাগিনী কাঁদিতেও পায় না, বিন্দুমাত্র অশ্রু নেত্রে দেখা দিলে মোহনের ভৎসনা ভয়ে ত্রস্ত হইয়া মুসিয়া ফেলিত। পঞ্চম পরিচ্ছেদ। শৈলশিখরের নিষ্কলঙ্ক তুষার দর্পণের উপর উষার রক্তি মেঘমালা স্তরে স্তরে সজ্জিত হইল। ঘুমন্ত বিধবা দ্বারে আঘাত শুনিয়া জাগিয়া উঠিলেন। দ্বার খুলিয়া দেখিলেন সৈনিক বেশে অমর সিংহ দাঁড়াইয়া আছেন। বিধবা কিছুই বুঝিতে পারিলেন না, দাঁড়াইয়া রহিলেন। অমর তাড়াতাড়ি জিজ্ঞাসা করিল, কমল কমল কোথায়? শুনিলেন স্বামীর আলয়ে। মুহূর্তের জন্য স্তম্ভিত হইয়া রহিলেন। তিনি কত কি আশা করিয়াছিলেন, ভাবিয়াছিলেন কত দিনের পর দেশে ফিরিয়া যাইতেছেন, যুদ্ধের উন্মত্ত ঝটিকা হইতে প্রণয়ের শান্তিময় স্নিগ্ধ নীরে ঘুমাইয়া যাইতেছেন। তিনি যখন আতর্কিতভাবে দাঁড়ে গিয়া দাঁড়াইবেন, তখন হর্ষবিহ্বলা কমল ছুটিয়া আসিয়া তাহার বক্ষে ঝাপটাইয়া পড়িবে। বাল্যকালের সুখকয় স্থান সেই শৈলশিখরের উপর বসিয়া কমলকে যুদ্ধ গৌরবের কথা শুনাইবেন। অবশেষে কমলের সহিত বিবাহ সূত্রে আবদ্ধ হইয়া পুনের কুসুমকুঞ্জে সমস্ত জীবন সুখের স্বপ্নে কাটাইবেন। এমন সুখের কল্পনায় যে কঠোর বজ্র পড়িল, তাহাতে তিনি দারুণ অভিভূত হইয়া পড়িলেন। কিন্তু মনে তাহার যতই তোলপাড় চলতেছিল, প্রশান্ত মুখস্মৃতি একটিমাত্র রেখায় পড়ে নাই। মোহন কমলকে তাহার মাতৃ আলয়ে রাখিয়া বিদেশে চলিয়া গেলেন। পঞ্চদশ বর্ষ বয়সে কমল পুষ্প কলিকাটি ফুটিয়া উঠিল। ইহার মধ্যে কমল একদিন বকুল বনে মাথা গাঁথিতে গিয়াছিল, কিন্তু পারে নাই, দূর হইতে শূন্য মনে ফিরিয়া আসিয়াছিল। আর একদিন সে বাল্যকালের খেলনাগুলির বাহির করিয়াছিল, আর খেলিতে পারিল না, নিরাশ আর নিঃশ্বাস ফেলিয়া সেগুলি তুলিয়া রাখিল। অবলা ভাবিয়াছিল যে যদি অমর ফিরিয়া আসে, তবে আবার দুইজনে মালা গাঁথিবে, আবার দুইজনে খেলা করিবে। গতকাল তাহার বাল্যসখ অমরকে দেখিতে পায় নাই, মর্মপীড়িত কমল এক একবার যন্ত্রণার অস্থির হইয়া উঠিত। এক একদিন রাত্রিকালে গৃহে কমলকে কেহ দেখিতে পাইত না। কমল কোথায় হারাইয়া গিয়াছে, খুঁজিয়া খুঁজিয়া অবশেষে তাহার বাল্যের ক্রীড়াস্থল সেই শৈলশিখরের উপর গিয়া দেখিত। স্নান বদনা বালিকা অসংখ্যতা রচিত অনন্ত আকাশের বাণে নেত্রপাতে অলিলিত কেশে শুইয়া আছে। কমল মাতার জন্য অমরের জন্য কাঁদিয়া বলিয়া মোহন বড়ই রুষ্ট হইয়াছিল এবং তাহাতে মাতৃ আলয়ে পাঠাইতে ভাবিল যে দিন কতক অর্থাভাবে কষ্ট পাক, তাহার পরে দেখিব কে কাহার জন্য কাঁদিতে পারে। মাতৃভবনে কমল লুকাইয়া কাঁদে, নিশীত বায়ুতে তাহার কত বিষাদের নিঃশ্বাস মিশাইয়া গিয়াছে। বিজন সজ্জায় সে যে কত অশ্রুবারি মিশাইছে, তাহা তাহার মাতা একদিনও জানিতে পারেন নাই। একদিন কমল হঠাৎ শুনিল তাহার অমর দেশে ফিরিয়া আসিয়াছে। তাহার কতদিনকার কত কি ভাব উঠিয়া উঠিল, অমরসিংহের বাল্যকালের মুখখানি মনে পড়িল। দারুণ যন্ত্রণা কমল কতক্ষণ কাঁদিল, অবশেষে অমরের সহিত সাক্ষাৎ করিবার নিমিত্ত বাহির হইল। সেই শৈলশিখরের উপরে সেই বকুল তরুচ্ছয় আর মর্মাহত অমর বসিয়া আছেন। এক একটি করিয়া ছোটবেলার সকল কথা মনে করিতে লাগিল। কত জ্যোৎস্না রাতি, কত অন্ধকার সন্ধ্যা, কত বিমল উষা অস্ফুট স্বপ্নের মতো তাহার মনে একে একে জাগিতে লাগিল। সেই বাল্যকালের সহিত তাহার ভবিষ্যতে জীবনের অন্ধকারময় মরুভূমির তুলনা করিয়া দেখিলেন, সঙ্গী নাই, সহায় নাই, আশ্রয় নাই, কেহ ডাকিয়া জিজ্ঞাসা করিবে না, কেহ তাহার মর্মের দুঃখ শুনিয়া মমতা প্রকাশ করিবে না। অনন্ত আকাশে কক্ষ বিচ্ছিন্ন জ্বলন্ত ধূমকেতুর ন্যায় তরঙ্গাকুল অসীম সমুদ্রের মধ্যে ঝরিকা তাড়িত একটি ভগ্ন ক্ষুদ্র তরণীর ন্যায় একাকী নীরব সংসারে উদাস হইয়া বেড়াইবেন। ক্রমে দূর গ্রামের কোলাহলে অস্ফুট ধ্বনি থামিয়া গেল। নিশীথের বায়ু আধার বকুল কুঞ্জের পত্র মর্মরিত করিয়া বিষাদের গম্ভীর গান গাহিল। অমর গারো অন্ধকারের মধ্যে শৈলের সমুচ্চ শিখরে একাকী বসিয়া দূর নির্ঝরে মৃদু বিষণ্ন ধ্বনি, নিরাশ হৃদয় দীর্ঘ নিঃশ্বাসের ন্যায় সমীরণের হুহু শব্দ এবং নিশীথের মর্মভেদে একতানবাহী যে একটি গম্ভীর ধ্বনি আছে তাহাই শুনিতেছিলেন। তিনি দেখিতেছিলেন অন্ধকারের সমুদ্র সলে সমস্ত জগৎ ডুবিয়া গিয়াছে। দূরস্থ শ্মশান ক্ষেত্র দুই একটি চিতান তলে জ্বলিতেছে।
দিগন্ত হইতে দিগন্ত পর্যন্ত নিরন্ধ স্তম্ভিত মেঘে আকাশ অন্ধকার। সহসা শুনিলেন উচ্ছ্বসিত স্বরে কে কহিল, ভাই অমর, এই অমৃতময় স্নেহময় স্বপ্নময় শুনিয়া তাহার স্মৃতির সমুদ্র আলোড়িত হইয়া উঠিল। ফিরিয়া দেখিলেন কমল মুহূর্তের মধ্যে নিকটে আসিয়া বাহুপাশে তাহার গলদেশ বেষ্টন করিয়া স্কন্ধে মস্তকে রাখিয়া কহিল, ভাই অমর। অচলা হৃদয় অমর অন্ধকারে অশ্রু বিসর্জন করিলেন, আবার সহসা চকিতে নাই দূরে সরিয়া গেলেন। কমল অমরকে কত কি কথা বলিল, অমর কমলকে দুই একটি উত্তর দিলেন। সরলা আসিবার সময় যে রূপ উৎফুল্ল হৃদয়ে হাসিতে হাসিতে আসিয়াছিল, যাইবার সময় সেই রূপ মৃহমান হইয়া কাঁদিয়া কাঁদিয়া চলিয়া গেল। কমল ভাবিয়াছিল সেই ছোটবেলার অমর ফিরিয়া আসিয়াছে, আর আমি সেই সেটে কালের কমল কাল হইতে আবার খেলা করিতে আরম্ভ করিব। যদিও অমর মর্মের গভীর তলে সাংঘাতিক আহত হইয়াছিল, তথাপি তিনি কমলের উপর কিছুই ক্রুদ্ধ হন নাই বা অভিমান করেন নাই। তাহার জন্য বিবাহিত বালিকার কর্তব্য কর্মে বাধা না পড়ে এই নিমিত্তে তিনি তাহার পর দিন কোথায় যে চলিয়া গেলেন তাহা কেহ স্থির করিতে পারিল না। বালিকার সুকুমার হৃদয়ে দারুণ বজ্র পড়িল। অভিমানিনী কত ধরিয়া ভাবিয়াছিল যে এতদিনের পর সে বাল্য সখা অমরের কাছে ছুটিয়া গেল, অমর কেন তাহাকে উপেক্ষা করিল কিছুই ভাবিয়া পায় নাই। একদিন তাহার মাতাকে ওই কথা জিজ্ঞাসা করিয়াছিল, মাতা তাহাকে বুঝাইয়া দিয়েছিলেন যে কিছুকাল রাজ্যসভার আড়ম্বরাশির মধ্যে থাকিয়া সেনাপতি অমরসিংহ পর্ণকুটির বাসিনী ভিখারিণী ক্ষুদ্র বালিকাকে ভুলিয়া যাইবেন তাহাতে অসম্ভব কি আছে। এই কথায় দরিদ্র বালিকার অন্তরতম দেশে শেল বিধিয়াছিল। অমরসিংহ তাহার প্রতি নিষ্ঠির আচরণ করিল মনে করিয়া কমল কষ্ট পায় নাই। হতভাগিনী ভাবিত, আমি দরিদ্র, আমার কিছুই নাই, আমার কেহই নাই, আমি বুদ্ধিহীনা ক্ষুদ্র বালিকা, তাহার চরণ ঋণুর যোগ্য নহি, তবে তাহাকে ভাই বলিব কোন অধিকারে, তাহাকে ভালোবাসিব কোন অধিকারে, আমি দরিদ্র কমল, আমি কে যে তাহার স্নেহ প্রার্থনা করিব। সমস্ত রাত্রি কাঁদিয়া কাটিয়া যায়, প্রভাত হইলেই সেই শৈল শিখরে উঠিয়া মৃহমান বালিকা কত কি ভাবিতে থাকে। তাহার মর্মে নিভৃত তলে যে বান বিদ্ধ হইয়াছিল তাহা যদিও সে মর্মেই লুকাইয়া রাখিয়াছিল, পৃথিবীর কাহাকেও দেখাই নাই, তথাপি ওই মর্মে লুকায়িত বান ধীরে ধীরে তাহার হৃদয়ে শোণিত ক্ষয় করিতে লাগিল। বালিকা আর কাহারও সহিত কথা কহিত না, মৌন হইয়া সমস্ত দিন সমস্ত রাত্রি ভাবিত, কাহারও সহিত মিশিত না, হাসিত না, কাঁদিত না। এক একদিন সন্ধ্যা হইলেই দেখা হইত পথ প্রান্তে বৃক্ষতলে মলিন ছিন্ন অঞ্চলে মুখ ঝাঁপিয়া দিনহীন কমল বসিয়া আছে। বালিকা ক্রমে দুর্বল ক্ষীণ হইয়া আসিতে লাগিল, আর উঠিতে পারে না, বাতায়নে একাকিনী বসিয়া থাকিত। দেখিত দূর শৈল শিখরের উপর বকুল পত্র বায়ু ভরে কাঁপিতেছে, দেখিত রাখালেরা সন্ধ্যার সময় উদাস ভবদীপক সুরে মৃদু মৃদু গান করিতে করিতে গৃহে ফিরিয়া আসিতেছে। বিধবা অনেক চেষ্টা করিয়াও বালিকার কষ্টের কারণ বুঝিতে পারেন নাই এবং তাহার রোগের প্রতিকার করিতে পারেন নাই। কমল নিজেই বুঝিতে পারিত যে সে মৃত্যুর পথে অগ্রসর হইতেছে। তাহার আর কোনো বাসনা ছিল না, কেবল দেবতার কাছে প্রার্থনা করিত যে মরিবার সময় যেন অমরকে দেখিতে পাই। কমলের পেনাগুলি তো আর হইল, মূর্ছার পর মূর্ছা হইতে লাগিল। সেও বিধবা নীরব কমলের গ্রাম্য সঙ্গিনী বালিকারা চারিধারে ঘিরিয়া দাঁড়াইয়া আছে। দরিদ্র বিধবার অর্থ নাই চিকিৎসার ব্যয়ভার বহন করিতে পারেন, মোহন দেশে নাই এবং দেশে থাকিলে তাহার নিকট হইতে কিছু আশা করিতে পারিতেন না। তিনি দিবারাত্রি পরিশ্রম করিয়া সর্বস্ব বিক্রয় করিয়া কমলের পথ্যাদি যোগাইতেন, চিকিৎসকদের দ্বারে দ্বারে ভ্রমণ করিয়া ভিক্ষা চাহিতেন যে তাহার কমলকে একবার দেখিতে আসুক। অনেক মিনতিতে চিকিৎসক কমলকে আজ রাত্রে দেখিতে আসিবে বলিয়া স্বীকৃত হইয়াছে। অন্ধকার রাত্রে তারাগুলি ঘোর নিবিড় মেঘে ডুবিয়া গিয়াছে, বজ্রের ঘরতর গর্জন শৈলের প্রত্যেক গুহায় গুহায় প্রতিধ্বনি হইতেছে এবং অবিরল বিদ্যুতের তীক্ষ্ণ চকিতচ্ছটা শৈলের প্রত্যেক শৃঙ্গে শৃঙ্গে আঘাত করিতেছে এবং মুষলধারায় বৃষ্টি পড়িতেছে। প্রচণ্ড বেগে ঝটিকা বহিতেছে, শৈলবাসীরা অনেকদিন এরূপ ঝড় দেখেন নাই। দরিদ্র বিধবার ক্ষুদ্র কুঠির টলমল করিতেছে, জীর্ণ চাল ভেদ করিয়া বৃষ্টি ধারা গৃহে প্রবাহিত হইতেছে এবং গৃহপার্শ্বে নিষ্প্রভ প্রদীপ শিখা ইতস্তত কাঁপিতেছে। বিধবা এই ঝড়ে চিকিৎসকের আসিবার আশা পরিত্যাগ করিয়াছেন। হতভাগিনী নিরাশ হৃদয়ে নিরাশ ব্যঞ্জক স্থির দৃষ্টিতে কমলের মুখের পানে চাহিয়া আছেন ও প্রত্যেক শব্দে চিকিৎসকের আশায় চকিত হইয়া দ্বারের দিকে চাহিতেছেন। একবার কমলের মূর্ছা ভাঙ্গিল, মূর্ছা ভাঙ্গিয়া মাতার মুখের দিকে চাহিল, অনেক দিনের পর কমলের চোখে জল দেখা দিল। বিধবা কাঁদিতে লাগিলেন, বালিকারা কাঁদিয়া উঠিল। সহসা অশ্বের পদধ্বনি শোনা গেল, বিধবা শশব্যস্ত উঠিয়া কহিলেন, চিকিৎসক আসিয়াছেন। দ্বার উদ্ঘটিত হইলে চিকিৎসক গৃহে প্রবেশ করিলেন।
তাহার আপাদমস্তক বসনে আবৃত বৃষ্টি দ্বারা সিক্ত বসন হইতে বারি বিন্দু ঝরিয়া করিতেছে। চিকিৎসক বালিকা তৃণশয্যার সম্মুখে গিয়া দাঁড়াইলেন। অবশ বিষাদময় নেত্র চিকিৎসকের মুখের পানে দেখিয়া কমল দেখিলেন সে চিকিৎসক নয়, সে সেই সৌম্য গম্ভীর্য মূর্তি অমর সিংহ। বেহবলা বালিকা প্রেমপূর্ণ স্থির দৃষ্টিতে তাহার মুখের দিকে চাহিয়া রহিল। বিশাল নেত্র ভরিয়া অশ্রু ঘরাইয়া পড়িল এবং প্রশান্ত হাস্যে কমলের বিবর্ণ মুখশ্রী উজ্জ্বল হইয়া উঠিল। কিন্তু এই রুগ্ন শরীর এত আহ্লাদ সহিল না। ধীরে ধীরে অশ্রু সিক্ত নেত্র নিমীলিত হইয়া গেল, ধীরে ধীরে বক্ষের কম্পন থামিয়া গেল, ধীরে ধীরে প্রদীপ নিভিয়া গেল। শোক বিহবালা সঙ্গিনীরা বসনের উপর ফুল ছড়াইয়া দিল। অশ্রুহীন নেত্রে দীর্ঘশ্বাস শূন্য বক্ষে অন্ধকারময় হৃদয়ে অমর সিংহ ছুটিয়া বাহির হইয়া গেলেন। শোক বিহবালা বিধবা সেই দিন অবধি পাগলিনী হইয়া ভিক্ষা করিয়া বেড়াইতেন এবং সন্ধ্যা হইলে প্রত্যহ সেই ভগ্নাবিষ্ট কুটিরে একাকী বসিয়া কাঁদিতেন।